Hello dear learners and viewers, Assalamu alaikum. Most welcome to online class. This is Shahadat Hussain Litton, an assistant teacher in English of Bajapur High School, Sundarganj, Ayodhya. Dear learners, in this COVID-19, I know you are going to pass a mental pressure, but don't worry my dear learners. Online class still with you. Okay, dear learners. Today, I'm in front of you with a new lesson, with a new topic. Yes, the name of topics are transformation of sentence. Yes, transformation of sentence. Already, I have been written down the name of topics. Class 9-10, subject in the second paper. Date, 16-6-2021, and topics transformation of sentence. Okay, dear learners, you know, transformation, already I have been discussed about these topics, but I also discussed subsequent of topics, simple, compound, complex, yes. Already I have been written down the rules of simple, complex, compound. Rules number 3, okay, listen everybody, look at the board. Carefully, be attentively. Simple complex compound. Yes. Dear learners, for your better understandings, I'm converting my lecture in Bangla. I'm converting my lecture in Bangla version so that you can understand so easily. Okay, dear learners, আমি যা বলছিলাম সেটা হচ্ছে যেহেতু এই বিষয়গুলি ছাত্রছাত্রীদের জন্য অনেকটা টেনশনের কারণ, তারা ধরেই নেই যে এগুলি অনেকটা হার্ড বা কিভাবে করব কিভাবে হবে, যার ফলে আমি আসলে তোমাদের বোঝার সুবিধার্থে আমি দেখো তোমাদের জন্য আমি কত সহজ করে লিখেছি যে আমরা সিম্পল সেন্টেন্সে যদি কোনো সেন্টেন্সের মধ্যে বাই প্লাস অর্থাৎ ভার্বের সাথে আইনযোগ থাকে, ডিডার থাকে, তো সেক্ষেত্রে আমাদের গঠনটা কি হবে এবং যে সেন্টেন্সে বাই প্লাস ভার্বের সাথে আইনযোগ থাকবে উক্ত সেন্টেন্সকে আমরা যদি কমপ্লেক্স করতে চাই তখন ইফ হবে এবং কম্পাউন্ডে এন্ড হবে। ওকে ডিয়ার লার্নার্স, অলরেডি আই হ্যাভ ডিটেইলড অন দ্য স্ট্রাকচার। সিম্পল সেন্টেন্স বাই প্লাস ভার্বের সাথে ভার্ব প্লাস আইনযোগ প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। একইভাবে যখন আমরা কমপ্লেক্স করবো তখন শুরুতেই ইট বসবে, এরপর হচ্ছে সাবজেক্ট বসবে, এরপর ভার্ব প্লাস অবজেক্ট এক্সটেনশন প্লাস একইভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন। ঠিক একইভাবে আমরা যখন কম্পাউন্ড করবো তখন ইট থাকতেছে না, ইফের পরে ইফের জায়গায় কি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এক্সটেনশন প্লাস আমরা এখানে কনজাংশন হিসাবে কম্পাউন্ড করার সময় এন্ড বসাবো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এক্সটেনশন। ওকে ডিয়ার লার্নার্স, now let's get started example. Yes, this already German তোমরা জানো উদাহরণ, এখানে যেমন আমরা লিখেছি যে সিম্পল সেন্টেন্স, yes, সিম্পলে একটা আমরা ইয়া লিখেছি উদাহরণ লিখেছি যে বাই ড্রিঙ্কিং মিল্ক ইউ ক্যান গেট ভিটামিন, মানে কি হচ্ছে বাই ড্রিঙ্কিং মিল্ক মানে হচ্ছে যে দুধ পান করে ইউ ক্যান গেট ভিটামিন মানে তোমরা কি পেতে পারো ভিটামিন পেতে পারো। ঠিক দেখো একটু স্ট্রাকচার দিকে লক্ষ্য করো যে বাই প্লাস আইনযোগ অর্থাৎ বাই প্লাস ভবিষ্যৎ আইনযোগ, ঠিক আছে কি বাই প্লাস ভবিষ্যৎ আইনযোগ প্লাস অবজেক্ট, ওকে তার মানে কি এই সাইনটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের সাইন, তো যখন আমরা বাই প্লাস ভবিষ্যৎ আইনযোগ পাবো তখন আমরা কমপ্লেস করতে গিয়ে কি লিখবো শুরুতে ইপ লিখবো, দেখো এই যে দেখো কমপ্লেস করেছি ইপ প্লাস সাবজেক্ট ইউ প্লাস ভার্ব ড্রিম প্লাস অবজেক্ট মেল, এরপর কি আছে আবার সাবজেক্ট, সাবজেক্ট বলতে প্রথম যে সাবজেক্টটা লেগেছি সেই সাবজেক্টটা অর্থাৎ এখানে যে ইউ লেগেছি এই সেই ইউ, হ্যাঁ এরপরে দেখো এই যে ক্যান, ওকে এটা হচ্ছে ক্যান, তারপর কি বলা হচ্ছে যে আবার ভাব মানে মেইন ভাবের কথা বলা হচ্ছে তো ক্যান গেট ভিটামিন, ওকে ডিয়ার লার্নার্স, ওকে একইভাবে আমরা যখন কম্পাউন্ড করবো তখন আমরা কি লিখবো সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট প্লাস ভাব, এই তো দেখো এখানে আর তখন ই হচ্ছে না সাবজেক্ট প্লাস ভাব প্লাস অবজেক্ট, ওকে তো ইউ সাবজেক্ট ইউ ড্রিঙ্ক মিল্ক পরে কনজাংশন হিসেবে কি হবে এন্ড, তাহলে এন্ড বসালাম তারপর কি আছে এন্ড এরপর কি আছে সাবজেক্ট, সাবজেক্ট বসালাম অর্থাৎ প্রথম সাবজেক্ট, এরপরে কি আছে ভাব, ভাব বলতে এখানে যে ভাবটা মানে পূর্বে ছিল সেটা এবং বাকি অংশ গেট ভিটামিন, গেট ভিটামিন। ডিয়ার লার্নার্স,
এটি হচ্ছে আমাদের সহজ সরল অর্থাৎ বেশি ঝামেলার মধ্যে না গিয়ে আমরা টেকনিক্যালি এই জিনিসগুলো এরকম কুলুর মাধ্যমে শর্ট ফর্ম ইউজ করে আমরা একটু মনে রাখার চেষ্টা করব ওকে ডিয়ার লার্নার্স নাও লেটস গো নেক্সট রুল ওকে ইয়েস মাই ডিয়ার লার্নার্স ভিউয়ার্স আসলে রুলস নাম্বার ফোর লিখতে গিয়ে আমাদেরকে একটু পোজ নেওয়া লাগছে একটু বিরতি নেওয়া লাগছে তো এনিওয়ে তো আমরা রুলস নাম্বার ফোরে যা দেখতেছি দেখো আগে যেটা করলাম ঠিক একই রকম কিন্তু এই জায়গায় ওখানে আমরা দেখলাম যে বাই প্লাস ভার্বের সাথে আয়োজক বাট এখানে ছিল কি সিম্পলে উইথাউট প্লাস ভার প্লাস আয়োজক অর্থাৎ ওখানে ছিল বাই এখানে ছিল উইথাউট ব্যাপারটা কিন্তু এইটা এখন এখানে যখন আমরা কমপ্লেস করছি ওখানে ই ছিল এখানে ই এবং ওখানে এন্ড ছিল এখানে হবে অর তো তোমরা যেটা করবা এগুলি একটু কৌশলে মানে লিখে রাখবা খাতার মধ্যে নোট করে রাখবা তাহলে এই জিনিসগুলি তোমাদের খুব সহজে মনে থাকবে তো একইভাবে দু জায়গায় আমরা চলে যাই আগের মতো করে নেই তো এখানে সিম্পল কি ছিল উইথাউট প্লাস ভার্ব প্লাস আইজেক্ট প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এটা ভার্বের সাথে নেগেটিভ হবে এবং অবজেক্ট এক্সটেনশন হবে ঠিক একইভাবে অবজেক্ট যখন আমরা করবো তখন ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এক্সটেনশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বটা এখানে আবার পজিটিভ হবে তাহলে একটু আমরা খেয়াল করবো যখন আমরা সিম্পল করলাম তখন দেখা যাচ্ছে যে ভার্বটা নেগেটিভ হলো বাট আমরা যখন কমপ্লেস করতেছি তখন কিন্তু ভার্বটা হয়ে যাচ্ছে পজিটিভ তো এনিওয়ে একইভাবে যখন আমরা কম্পাউন্ড করতেছি তখন কি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট এক্সটেনশন তার মানে এখানে ইটা আমাদের থাকতেছে না তো এটা ই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের সাইন বি কেয়ারফুল ডোন্ট বি সাবকনসাস মাইন্ডেড টু দেন আই ডিসকাস ওকে ডিয়ার লার্নার্স কম্পাউন্ড কি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট এক্সটেনশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এখানে ভার্বটা আবার নেগেটিভ হবে ওকে তো নাও লেটস গেট স্টার্টেড আওয়ার এক্সাম্পল তো এখানে বলা হচ্ছে যে ভিজ এক্সাম্পল উদাহরণ আমরা যেটা জানি সিম্পলে বলা হচ্ছে উইথাউট ইনহেলিং অক্সিজেন ডিয়ার লার্নার্স বি কেয়ারফুল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড উইথাউট ইনহেলিং অক্সিজেন ইউ ক্যান নট লিভ মানে কি যে উইথাউট ইনহেলিং অক্সিজেন অক্সিজেন ছাড়া ইউ ক্যান নট লিভ মানে তুমি বা তোমরা বাঁচতে পারো না আবার কমপ্লেক্সে কি বলতেছে যখন আমরা কমপ্লেক্স করব তখন কি হচ্ছে ই প্লাস সাবজেক্ট অর্থাৎ অলরেডি আমি যেটা আগে লিখে দিয়েছি তো ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব অর্থাৎ ভার্ব এখানে ইনহেলিং ছিল তখন ইনহেল হলো আবার অক্সিজেন অবজেক্ট ওকে এরপরে নেক্সট ওয়ান সাবজেক্ট প্লাস ভার্ব তোমাদের এই স্ট্রাকচারগুলি লিখে রাখা বা জেনে রাখা মনে রাখাটাই খুব জরুরি এগুলি মানে কোনো ব্যাপার না হ্যাঁ তোমরা এই স্ট্রাকচারগুলো মনে রাখবা তো এখন তারপর কি হচ্ছে এটা হয়ে গেল তো এখন কমপ্লেক্সে কি আসছিল সেটা হয়ে গেল এখন ঠিক একইভাবে যখন আমরা কম্পাউন্ড করবো কম্পাউন্ডে কি হচ্ছে প্রথমে সাবজেক্ট তাহলে আমি লিখলাম সাবজেক্ট এরপর সে ভার তাহলে আমি লিখলাম ভার জাস্ট দেখে দেখে কোনো চাপ নেই কোনো প্যারা নেই জাস্ট তোমরা দেখে দেখে এগুলি করতে পারো হ্যাঁ তো এরপর কি হচ্ছে সাবজেক্ট আবার সাবজেক্ট আগের নেয় চলে আসলো লিখলাম তো এখানে বলা ছিল যে সাবজেক্ট এক্সটেনশনের পরে কম্পাউন্ডের এই একটা জায়গায় সরি এখানে একটু মিসটেক হয়ে গেছে তোমরা একটু মনে রাখিও যে এক্সটেনশনের পরে অর্থাৎ সাবজেক্টের পূর্বে এখানে কিন্তু অর হবে অর্থাৎ যেটা আমরা আগে লিখেছিলাম অর্থাৎ এখানে অক্সিজেন্সের পরে এই যে অর কনজাংশনটা আমাদেরকে দিতে হবে তো কনজাংশনের পরে দেওয়ার পরে কি হচ্ছে দিলাম দেওয়ার পরে এখানে আবার হচ্ছে যে অর প্লাস সাবজেক্ট তো সাবজেক্ট এখানে কি ছিল ইউ অর্থাৎ আমরা পূর্বে যেটা লিখেছি সেই ইউ এবং এখানে বলতেছে ভার্ব নেগেটিভ অর্থাৎ ওখানে ক্যান ছিল ওখানে নেগেটিভ বলতে কি ক্যান নট তাহলে আমাদের ওইলি লিখ তো ডিয়ার লার্নার্স এইটাই ছিল আজকে মূলত আমাদের আলোচনা তো এখন কথা হচ্ছে গিয়ে তারপরেও যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা এবং যদি তোমাদের কোনো চয়েসেবল কোনো টপিকস নিয়ে আলোচনা বা জানার কোনো ইচ্ছে হয় সে বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট করে সেটা জানাবো তাহলে আমি চেষ্টা করবো সেই বিষয়টি তোমাদের সামনে তুলে ধরার এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ইফ ইউ গেট মোর ভিডিওস ইউ ক্যান ভিজিট মাই ফেসবুক পেজ অর ইউটিউব চ্যানেল অর বাজারপুরা হাই স্কুল পেজ ওকে ডিয়ার লার্নার্স নো মোর লেট নো মোর টুডে সি ইউ অ্যাগেইন টিল দেন কিপ ওয়েল কিপ লার্নিং বি হেলদি আল্লাহ হাফেজ